হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু স্টাডি বুকস স্টাডি বুকসের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের ভূ প্রাকৃতিক বিভাগ বা ফিজিওগ্রাফিক ডিভিশনগুলো নিয়ে সংক্ষেপে একটা আলোচনা করব পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল দু নম্বর পশ্চিমের মালভূমি অঞ্চল এবং তিন নম্বর হলো সমভূমি অঞ্চল আমরা একটু বড় করে দেখে নিচ্ছি যে দেখো উত্তরের পার্বত্য অঞ্চল তারপরে হলো পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চলকে আবার তিস্তা নদীর পশ্চিম পাড় এবং তিস্তা নদীর পূর্ব পার এই দুটো ভাগে আমরা ভাগ করছি মেইনলি হচ্ছে তোমার উত্তরে যে পার্বত্য অঞ্চল তাকে তোমার তিস্তা নদী মাঝখান থেকে দুটি ভাগে ভাগ করেছে ঠিক আছে তার পশ্চিম দিকের অংশকে বলা হয় তিস্তা নদীর পশ্চিম পার এবং তিস্তা নদীর পূর্ব পার বলা হয় পূর্ব দিকের অংশকে অ্যাপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সবুজ রঙের অংশটা এটি হলো দার্জিলিং সরি উত্তরের পার্বত্য অঞ্চল ঠিক আছে মেইনলি দার্জিলিং এবং কালিম্পং জেলার মধ্যেই এই অঞ্চলটি বিস্তৃত রয়েছে তো এখানে এই যে মাঝখান থেকে যে নদীটা গেছে এটা হলো তিস্তা নদী ঠিক আছে এদিক এদিকটা হলো তোমার তিস্তা নদীর পশ্চিম পার আর এদিকটি হলো তোমার তিস্তা নদীর পূর্ব পার এবার দেখো পশ্চিমের মালভূমি অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চলকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করতে পারছি এক শুশুনিয়া উচ্চভূমি ভুম এবং পুরুলিয়া উচ্চভূমি ম্যাপের মধ্যে তোমরা যে লাল রঙের অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা হলো আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল এই অঞ্চলটাকে মেনলি তিন ভাগে ভাগ করতে পারছি আমরা দেখতে পেলাম কিন্তু এখানে দেখো এই পশ্চিম দিকে একদম পুরুলিয়া যে জেলাটি রয়েছে সেই পুরুলিয়া জেলায় এই অংশে অবস্থিত হচ্ছে পুরুলিয়া উচ্চভূমি ঠিক আছে আর এদিকে দিকে উত্তর পশ্চিম দিকের অংশটা এটা হচ্ছে তোমার শুশুনিয়া উচ্চভূমি আর নিচের দিকে তোমার পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশ সেগুলো নিয়ে গঠিত হচ্ছে আমাদের বরাভূম ঠিক আছে দেখো এই যে তিনটে অংশ রয়েছে সমভূমি অঞ্চল পশ্চিমে মালভূমি অঞ্চল এবং উত্তরের পার্বত্য অঞ্চল আমি এই তিনটে বিভাগের আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে এটা আমরা জেনারেলি পুরো বেঙ্গলের যে ফিজিওগ্রাফি রয়েছে সেটাকে আমরা কিভাবে বিভক্ত করছি সেটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি এবার আমাদের পড়ে রইল সমভূমি অঞ্চল সমভূমি অঞ্চলটা ম্যাপে দেখার আগে আমরা দেখে নিই যে এই অঞ্চলটাকে আমরা কত ভাগে ভাগ করছি দেখো একটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি আর একটা হচ্ছে দক্ষিণবঙ্গের সমভূমি ঠিক আছে এবার এই উত্তরবঙ্গের সমভূমি এবং দক্ষিণবঙ্গের সমভূমির কিছু সাব ডিভিশন রয়েছে তার মধ্যে দেখো উত্তরবঙ্গের সমভূমির মধ্যে দেখতে পাচ্ছি আমরা তরাই অঞ্চল এবং ডুয়ার্স অঞ্চল ঠিক আছে আর উত্তরের সমভূমি উত্তরের সমভূমিকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করছি একটা হচ্ছে বরিন বরেন্দ্রভূমি বা বারিন্দ বলা হয় আর তাল এবং দিয়ারা দেখো উত্তরবঙ্গের সমভূমি বলতে পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চলের দক্ষিণ থেকে একেবারে তোমার গঙ্গা নদী পর্যন্ত এই যে অংশটা এই অংশটা হলো আমাদের উত্তরবঙ্গের সমভূমি এবার উত্তরবঙ্গের সমভূমির মধ্যে দেখো এই যে ব্লু কালারের অংশটা এটা হলো তরাই অঞ্চল আর পিঙ্ক কালারের অংশটা এটা হলো ডুয়ার্স অঞ্চল ঠিক আছে তো তিস্তা নদীর মাঝখানে তিস্তা নদীর যথারীতি তরাই ডুয়ার্সকেও কিন্তু মানে সীমানা আর কি দুটো ভাগে যে ভাগ হয়েছে অংশটা সেটাকে বলছি আমরা আচ্ছা এরপরে আমরা দেখব যে তোমার বারিন্দ বা বরেন্দ্রভূমি তাল এবং দিয়ারা দেখো বরেন্দ্রভূমি বলতে মেনলি বলা হয় যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদের যে দক্ষিণ অংশ এবং মালদা জেলার তোমার উত্তর অংশ এখানে দেখো উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর আর ডিস্ট্রিক্ট হল এই উপরের অংশ আর নিচেরটা হলো দক্ষিণ দিনাজপুর আর নিচের এই যে পোশানটা এটা হলো মালদা এখানে আছে মালদা তো এই যে ডিস তিনটে ডিস্ট্রিক্ট এর মধ্যে আমরা কী বুঝলাম যে এখানে আমাদের উত্তর দিনাজপুরের দক্ষিণ অংশ এই পোশনটা হবে দক্ষিণ দিনাজপুর পুরো এই রকমভাবে রয়েছে তো এরও দক্ষিণ অংশ হবে তাই তো এই দুটো অংশ এবং মালদা জেলার কিছু অংশ নিয়ে অবস্থিত তো এই জায়গাটায় আমরা মেনলি দেখতে পাই বারিন্দ ঠিক আছে তো এখানে একটা কালিন্দি নদী বলে নদী আছে এই কালিন্দি নদীর উত্তর ভাগ পর্যন্ত কিন্তু তোমার ওই বাড়ি সমভূমি দেখতে পাওয়া যাচ্ছে আর তার নিচে হচ্ছে তোমার দিয়ারা ঠিক আছে দিয়ারা একদম নবীন নবীন পরিগঠিত গঠিত অঞ্চল আর তাল যে তাল মানে হচ্ছে তোমার জলাভূমি মানে অগভীর জলাভূমি যেগুলো এই বলছে যে পুরো উত্তরবঙ্গের সমভূমির বিভিন্ন অংশে ঠিক আছে এই তাল দেখতে পাওয়া যাচ্ছে এবার আমরা জানবো দক্ষিণবঙ্গের সমভূমি সম্পর্কে দক্ষিণবঙ্গের সমভূমিকে আবার আমরা কতগুলো সাবডিভিশনে বিভক্ত করছি যে তোমার রাঢ় অঞ্চল আগে আমরা এখান থেকে চিত্র থেকে দেখে নিই তারপরে আমরা ম্যাপে দেখবো রাঢ় অঞ্চল গাঙ্গেও বদ্বীপ সংভূমি উপকূলের বালিময় সমভূমি সুন্দরবন ঠিক আছে আর এদিকে গাঙ্গীয় সমভূমিকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করছি একটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ এবার আমরা দেখে যে কোন জায়গাগুলোতে ম্যাপের কোথায় এই অঞ্চলগুলো রয়েছে দেখো যেটা বোঝার বিষয় যে আমাদের তো মোটামুটি পশ্চিমের মালভূমি অঞ্চল হয়ে গেল এবং উত্তরবঙ্গের সমভূমি হয়ে গেল এবার তাহলে কি হবে এখানে দক্ষিণবঙ্গের সমভূমি বলতে বাকি যে অংশটা এগুলোকে একটা ক্যাটেগরিতে ফেলা হয়েছে যেটা হচ্ছে তোমার দক্ষিণবঙ্গের সমভূমি দক্ষিণবঙ্গের সমভূমির মধ্যে প্রথমে আমরা দেখছি রাঢ় অঞ্চল রাঢ় অঞ্চল বলতে এই পশ্চিমের মালভূমি অঞ্চলের যে পূর্ব দিকের অংশটা ঠিক আছে মানে তোমার এখানে জেলাগুলো আমরা আগের ভিডিওতে জেলাগুলো সম্পর্কে জেনেছি ঠিক আছে এবং হেডকোয়ার্টারগুলো সম্পর্কে জেনেছি তোমরা যারা দেখো সেই ভিডিওটা সেটা তোমরা ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আর ডেসক্রিপশানে না আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারো আচ্ছা এখানে দেখো যে তোমার বীরভূম ঠিক আছে বর্ধমান তারপরে তোমার হলো বাঁকুড়া তারপরে তোমার ওই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর যে অংশগুলো পূর্ব দিকের অংশগুলো এই অংশগুলো নিয়ে মেনলি অবস্থিত গঠিত হচ্ছে রাঢ় অঞ্চল রাঢ় অঞ্চল মানে যেই অঞ্চলটাতে তোমার লাল মৃত্তিকা দেখা যাচ্ছে যেখানে তোমার খুব বেশি উর্বর নয় মাটিটা আর যেখানে তোমার জলসেচের দ্বারা সামান্য কিছু পরিমাণে তোমার চাষবাস করা হয় তো এই আমি আগেই বলেছি যে আমি এই প্রত্যেকটা আলাদা আলাদা অং বিভাগগুলো সম্পর্কে কিন্তু আলাদা আলাদা ভিডিও খুবই এলাবরেটলি দেবো যেগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর কোয়েশ্চেন পরবর্তীকালে কমন পাবে তো এরপরে আমরা দেখে নিই যে গাঙ্গেয় নি দেখো গাঙ্গেয় সমূহ বলতে এই যে পোর্শনটা এই পোর্শনটাকে পুরো বলা হয়েছে ঠিক আছে এই এটাই আবার কিছু উপবিভাগ রয়েছে তো এটা আমরা একেবারে লাস্টে দেখি তার আগে আমরা উপকূলের বালিময় সংভূমি আর সুন্দরবনটা দেখিনি দেখো উপকূলের বালিময় সমূহ বলতে আমরা যেটা ওই দীঘা এবং কাঁথি অঞ্চল যেটা আর কি সমুদ্রে আমরা বেড়াতে যাই যে অঞ্চলগুলো যে সমুদ্র সৈকতে সেটা হচ্ছে আমাদের ওই দীঘা সরি উপকূলের বালিম বালিময় সংঘমি এখানে মেনলি বলা হয় যে বা দীঘা বালিয়ারি এবং কাথি বালিয়ারি নামে বালিয়ারিগুলো রয়েছে এখানে তোমার এই যে যেরকম আর কি সমুদ্রের তীরে হয় সেই রকম আর কি অঞ্চল এটা আর এবার হচ্ছে তোমার সুন্দরবন সুন্দরবন বলতে আমরা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণে কিন্তু অনেকগুলো দ্বীপ ঠিক আছে অনেকগুলো দ্বীপ নিয়ে এই সুন্দরবন গঠিত সুন্দরবন কিন্তু বাংলাদেশেরও সুন্দরবন রয়েছে আবার ভারতেরও রয়েছে বাংলাদেশের অংশটা অনেক তুলনামূলকভাবে বেশি আর আমাদের ভারতের অংশটা কিন্তু একটু কম তো এটা আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের ইন্ডিয়ান যে সুন্দরবন ভারতে যে সুন্দরবন সেই অঞ্চল সম্পর্কে আমাদের পড়তে হবে ঠিক আছে তো এইটা গেল এবার আমরা যেটা মেইন জানবো যে গাঙ্গীয় বদ্বীপ সম্ভূমি দেখো মৃতপ্রায় বদ্বীপ পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ এই তিনটি ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারছি এই তোমার গাঙ্গীয় বদ্বীপ সমভূমিকে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ডট দিয়ে করা রয়েছে মেইনলি মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার মধ্যে পড়ছে হচ্ছে আমাদের এই মৃতপ্রায় বদি তারপরে যে অরেঞ্জ কালারের অংশটা তোমার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ নিয়ে গঠিত এটা হচ্ছে আমাদের পরিণত বদ্বীপ এবং তার নিচে যে গ্রিন ডট দিয়ে অংশটা এটা হলো আমাদের সক্রিয় বদি ঠিক আছে এই গেলেও আমাদের মোটামুটিভাবে একটা জেনারেল কনসেপ্ট আবার বলছি এটা কিন্তু পুরো ফিজিওগ্রাফিক ডিভিশন ওয়েস্ট বেঙ্গলে পুরো কমপ্লিট করা হলো না এখানে এখানে শুধুমাত্র বিভাগগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া হলো প্রত্যেকটা বিভাগ আমি পরবর্তী ভিডিওতে দেব ঠিক আছে